আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে প্রেরণা বা মোটিভেশন, এবং আলোচনা করব শিক্ষণের সঙ্গে প্রেরণার কি সম্পর্ক রয়েছে। এটা ক্লাস টুয়েলভের প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করছি, এবং এই কোশ্চেনটি বারবার পরীক্ষায় 8 মার্কের কোশ্চেন চলে আসে। যেরকম প্রেরণার কাকে বলে এখান থেকে 3 মার্ক চলে আসে, এবং এই শিক্ষণের সঙ্গে প্রেরণার কি সম্পর্ক, এই সম্পর্কটা অনেক সময় 5 মার্কে চলে আসে। টোটাল 8 মার্কের কোশ্চেন আমরা এখানে দেখতে পাই। তাহলে চলো শুরু করি। প্রেরণার যে কথাটা আমরা বলি বা ইংরেজিতে যাকে আমরা মোটিভেশন বলি, এই মোটিভেশন শব্দটা ল্যাটিন শব্দ মুভার শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মুভ বা চলা। অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া বা কোনো একটা কাজ শুরু করার যে উৎসাহ বা মনোভাব, সেটা যেই মানসিক শক্তিটা তৈরি করে সেটাকে আমরা মোটিভেশন বা প্রেরণা বলতে পারি। তো আমরা বিভিন্ন সাইকোলজিস্টের দেওয়া বিভিন্ন সংজ্ঞাগুলো, অর্থাৎ মোটিভেশন সম্পর্কে বা প্রেরণা সম্পর্কে যে সংজ্ঞাগুলো দিয়েছে, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তাহলে চলো আমরা পরের একটা বিষয় দেখে নিই। অর্থাৎ আমরা এটাকে খুব সহজে বলতে পারি যে মনের অভ্যন্তরীণ যে চালিকা শক্তি আমাদের কর্মোদ্যম সৃষ্টি করে তাকে প্রেরণা বলে। অর্থাৎ আমাদের মনের ভিতরকার যে চালিকা শক্তি আমাদেরকে কোনো কাজে করাতে আমাদের মধ্যে উৎসাহ তৈরি করে, সেই চালিকা শক্তিকে আমরা প্রেরণা বলে থাকি। এখানে অনেক বানান ভুল দেখতে পাচ্ছি, বাংলা টাইপিংয়ে ভুল হয়েছে, অভ্যন্তরীণ কর্মাধ্যম, এই বানগুলো একটু ঠিক করে নিতে হবে। তারপরে আমরা দেখব যে বিভিন্ন সাইকোলজিস্টের দেওয়া সংজ্ঞাগুলোকে, যেরকম মনোবিদ সুইফট কী বলছে, বলছে ব্যক্তি নানা প্রকার চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণকে সর্বদা নিয়ন্ত্রণ করে তাই হলো প্রেরণা। অর্থাৎ আমাদের নানা রকম চাহিদা রয়েছে, সেই চাহিদা পরিতৃপ্তির জন্য আমাদের মনে যে পরিবর্তনশীল প্রক্রিয়া আমাদের আচরণ বা আমাদের চরিত্রকে যে নিয়ন্ত্রণ করে, সেই প্রক্রিয়াটাকে আমরা প্রেরণা বলে থাকি। অর্থাৎ আমাদের চাহিদা পরিতৃপ্তির জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট আচরণ করতে হয়, এবং সেই আচরণটা করতে যে মানসিক শক্তি আমাদেরকে সাহায্য করে তাকেই প্রেরণা বলা হয়ে থাকে। পরবর্তীকালে মনোবিদ উডওয়ার্ড বলেছে যে প্রেরণা হলো এমন একটি প্রক্রিয়া যার কোনো লক্ষ্য পূরণ বা আচরণ সম্পন্ন করার জন্য ব্যক্তিকে উদ্বুদ্ধ করে। অর্থাৎ প্রেরণা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা আমাদের কোনো লক্ষ্য পৌঁছাতে বা আমাদের কোনো নির্দিষ্ট আচরণ সম্পন্ন করতে আমাদেরকে উৎসাহিত করে থাকে, এটা উডওয়ার্ড বলছে। পরবর্তীতে আমরা দেখে নেব মনোবিদ গুড কী বলছে। মনোবিদ গুড বলছে প্রেরণা হলো কর্ম উদ্দীপনা জাগিয়ে তোলা এবং দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ করার পদ্ধতি। অর্থাৎ প্রেরণা হচ্ছে কোনো কাজ করার মানসিকতা তৈরি করা, সেই কাজ করার মানসিকতাকে দীর্ঘস্থায়ী করা এবং ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ সেই কাজ সম্পন্ন করার জন্য ব্যক্তির যেসব আচরণ করা জরুরি, সেই আচরণগুলোকে নিয়ন্ত্রণ করার যে মানসিক প্রক্রিয়া, সেটাকেই প্রেরণা বলা হয়ে থাকে। পরে আমরা দেখে নেব যে এই যে আমরা সংজ্ঞাগুলোকে আলোচনা করলাম, এই সংজ্ঞাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা একটা খুব সহজ সরল সংজ্ঞা এখানে দিতে পারি মনে রাখার ক্ষেত্রে, যেটা আমাদের খুব সহজ হয়, যে প্রেরণা হলো এমন একটি আমাদের মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে কোনো কাজ করতে উৎসাহ দেয় এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে সেই কাজে যুক্ত রাখে। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করতে উৎসাহী হই বা আমাদের মধ্যে মোটিভেশন দেখা যায়, তখন কিন্তু আমরা সেই কাজটা শুরু করি এবং যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই কাজটা আমরা কিন্তু করতে থাকি। এবং এই যে মানসিক শক্তি, আমাদের ভেতরকার যে একটি তাড়না শক্তি, সেই তাড়না শক্তি বা চালিকা শক্তিকে কিন্তু মোটিভেশন বা প্রেরণা বলা হয়ে থাকে। তো এবার আমরা দেখব শিক্ষণের সঙ্গে প্রেরণার কী সম্পর্ক রয়েছে, অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে প্রেরণা কোন কোন জায়গায় সাহায্য করে এবং কীভাবে সাহায্য করে। প্রথমে বলছে আগ্রহ সৃষ্টি। শিক্ষার্থীদের কোনো একটা বিষয়ে মনোযোগ বা আগ্রহ সৃষ্টিতে প্রেরণা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপনা সৃষ্টি, অর্থাৎ প্রেরণা কোনো ব্যক্তির মধ্যে কর্ম উদ্দীপনা তৈরি করে এবং সেই কর্ম উদ্দীপনা তৈরি করার দরুন শিক্ষার্থীরা কিন্তু শিক্ষণে আগ্রহী হয়ে ওঠে। তারপরে দেখব ব্যক্তিত্ব গঠনে কীভাবে আমাদের এই প্রেরণা সাহায্য করে। বলছে যে প্রেরণা শিক্ষার্থীর শিক্ষণের ইচ্ছাকে বজায় রাখে, তাকে বিভিন্ন কর্ম সম্পাদন ও ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। অর্থাৎ আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষণের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু এই মোটিভেশন তাদের মধ্যে তৈরি করে এবং তাদেরকে কর্ম সম্পাদনের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে, যাতে তারা একজন দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে বা ভবিষ্যতে একজন সুনাগরিক হয়ে উঠতে পারে। এক্ষেত্রে কিন্তু প্রেরণা বিশেষভাবে শিক্ষার্থীদেরকে সাহায্য করে। তারপরে আমরা দেখব আচরণের লক্ষ্য নির্ণয়।
আজাদ পেশনা যেমন শিক্ষার্থীদেরকে কোনো শিক্ষণে উদ্বুদ্ধ করে বা উৎসাহ করে, ঠিক তেমনি শিক্ষার্থীদের আচরণের গতিপথ নির্ণয় করে দেয় বা নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ শিক্ষার্থীরা কোন আচরণটা করবে, কোনটা তাদের পক্ষে ভালো, কোনটা খারাপ, তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করবে এবং সঠিক কাজ করার ক্ষেত্রে তাদেরকে বিশেষভাবে সাহায্য করবে বা তাদেরকে কন্ট্রোল করবে বা তাদের ডাইরেকশন দিবে বা গাইডেন্স দিবে। এক্ষেত্রে মোটিভেশন কিন্তু বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে। এবার হচ্ছে কৌতূহল সৃষ্টি, অর্থাৎ কৌতূহল সৃষ্টির ক্ষেত্রে পেছনা কীভাবে সাহায্য করে। অর্থাৎ আমাদের কোনো একটা বিষয় শেখানোর আগে কৌতূহলী হওয়ার দরকার। অর্থাৎ আমরা কোনো একটা বিষয় শিখতে যাচ্ছি এবং সেই বিষয়টা শেখার প্রতি আমাদের যে আগ্রহ বা কৌতূহল যদি না থাকে তাহলে আমরা সেই বিষয়টা কিন্তু মনোযোগ দিয়ে শিখতে পারি না। সেই জন্য আমাদেরকে সেই বিষয়টাতে যথেষ্ট আমাদেরকে কি মনোযোগ দিতে হবে, আমাদের আগ্রহ থাকতে হবে, সেই বিষয়টার প্রতি কৌতূহলের হতে হবে। এই কৌতূহল সৃষ্টিতে কিন্তু এই পেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর সৃজনশীলতা, অর্থাৎ ব্যক্তির ক্রিয়েটিভিটি ক্ষমতা বা ব্যক্তির সৃজনশীলতাকে কীভাবে পেশনা সাহায্য করে, বলতে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশক্তির বিকাশ ঘটায় পেশনা, এর ফলে তারা স্বাধীনভাবে কল্পনা করতে পারে। অর্থাৎ ছেলেমেয়েদের মধ্যে কৌতূহলী মানসিকতা পেশনা তৈরি করে দেয় এবং এর দরুন তারা একটা স্বাধীন চিন্তাভাবনা করতে সক্ষম হয়ে ওঠে। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের স্বাধীন চিন্তাভাবনা জগৎকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করে। আদর্শ ও মূল্যবোধ গঠন, পেশনা শিক্ষার্থীদের জীবনে আদর্শ ও মূল্যবোধ গঠনের সহায়ক। অর্থাৎ মোটিভেশন আমাদের প্রত্যেকের জীবনে আমাদের হিউম্যান ভ্যালুসগুলো এবং একজন আইডিয়াল মানুষকে অনুসরণ করে আমাদের জীবন গড়ার দিকে বিশেষভাবে সাহায্য করে থাকে। তাহলে এই ছিল আমাদের পেশনা সম্পর্কে আলোচনা। এর আগের ভিডিওতে আমরা ম্যাচুরেশন, লার্নিং, ইন্টারেস্ট এবং অ্যাটেনশন এই বিষয়গুলো আলোচনা করেছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ক্লাস 12 এডুকেশন প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই আহমেদ হোসেন প্রফেশনাল অ্যাকাউন্টটিকে তোমরা ফলো করে রাখবে। আর সমস্ত নোট তোমরা পেয়ে যাবে এস টিচিং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, সেখানে তোমরা জয়েন হয়ে নোটপত্রগুলো কালেক্ট করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।